আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পর নিয়ে আসলাম আমাদের লফটের একটা নতুন ভিডিও। আজকের লফটে আমাদের লফট থেকে অনেক কবুতরই আর কি কমিয়ে ফেলেছি। এখন আমাদের কিছু টার্কিশ টাম্বলার যে কবুতরগুলো রয়েছে তুর্কি থেকে, যেগুলো ডাইরেক্ট আনানো ছিল অনেক আগেই, আমাদের নতুন করে সেট দিলাম কিছু। এর ভিতরে 15 পেয়ারের মতন সেট দেওয়া হয়েছে আপনাদেরকে। এক এক করে আমরা সব পেয়ারই দেখানোর চেষ্টা করব। এখান থেকে 2 পেয়ার কবুতর আমরা সেল করব। এই 2 পেয়ার সেল করব। যদি কেউ নিতে চান তাহলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই টার্কিশ টাম্বলার কবুতরগুলো আর কি নিয়ে নিতে পারেন। এগুলা দেখেন কবুতরগুলো রানিং ফুল অ্যাক্টিভ, সবগুলো দেখাবো এক এক করে। এখান থেকে 2 পেয়ার কবুতর আমরা সেল করব, যে কোনো 2 পেয়ার। এগুলোর রেঞ্জ কিন্তু একটু হাই আপনারা জানেন, সো আপনারা যারা একটু বেশি দাম থেকে আর কি নেওয়ার চেষ্টা করবেন তারাই কন্ট্যাক্ট করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে। সো ভিউয়ার্স, এই যে প্রথমে 1 পেয়ার কবুতর দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে টাম্বলার। এটার ক্রেস্টেড যেটা বলে সেটা ক্রেস্ট রয়েছে, দেখেন নাকের উপরে একটা ক্রেস্ট। এই কবুতরগুলো সচরাচর পাবেন না কোথাও, 2-4 জনের কাছেই রয়েছে বাংলাদেশে আশা করা যায়। এগুলো বাজির জন্য বিখ্যাত। এই কবুতরগুলোকে আর কি বাজির মেশিন বলা হয়ে থাকে, টাম্বলার কবুতর আর কি। দেখেন আমাদের এই একটা মাস্টার পেয়ার কবুতর রয়েছে। এই পেয়ারটা এখন আমরা সেটে দিয়েছি। এই পেয়ারটা ডিম বাচ্চা করতেছে, আগে পরেও 1-2 বার করেছে। আর যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন। এখন আর কি নতুনভাবে সেট দেওয়া হয়েছে, তাও একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাচ্চা নিতে গেলে অনেক দিন ধৈর্য রাখতে হবে। এই যে দেখেন পেয়ারটা, কালার দেখবেন, কালার কিন্তু খুবই সুন্দর। আর এই কবুতরগুলো যে কয়টা কালার হয় সব কয়টা কালারই আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল, সব কিছু দেখানোর চেষ্টা করব। এই যে কর্নারে আরেক পেয়ার রয়েছে, দেখেন ভিউয়ার্স, নর এবং মাদি দুটি কনফার্ম এই পেয়ারটা সেল হবে। এই পেয়ারটা দেখেন, এই যে একটা নর এবং একটা মাদি, এটা কিন্তু ক্রেস্ট নাই, এটা ফুল প্লেন। আর পায়ের পশমটা দেখেন, এগুলো চেনার আর কি বৈশিষ্ট্য আছে কিছু, এগুলো ফলো করে আপনারা চিনবেন। এই টাম্বলার আর কি 2 ধরনের হয়ে থাকে, একটা ফ্যান্সি একটা হাই ফ্লাইং। আমাদেরটা ফ্লাইং মানে হাই ফ্লেয়ার। এই হাই ফ্লেয়ার চেনার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এদের পায়ের যে পশমগুলো দেখেন, এগুলো কিন্তু গিরিবাজ কবুতরের মতন। আর যেগুলো আপনার ফ্যান্সি সেগুলো কিন্তু সিরাজি কবুতরের মতন, পায়ে বড় বড় পালক হয় আর কি। ওইগুলো হচ্ছে ফ্যান্সি কবুতর, ওইগুলো তেমন বাজিও করে না, কিন্তু আমাদের এইগুলো অনেক আগে আর কি আমরা বাচ্চা করে বাচ্চা আকাশে দিয়ে দেখেছিলাম, খুব সুন্দরই বাজি করে। সো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখান থেকে 2-4 জোড়া দেওয়া যেতে পারে। বেশি আমরা সেল করব না, 2 থেকে 2 জোড়াই আর কি বললে চলে, 2 জোড়ার মতন সেল করব। কিন্তু রেঞ্জটা অনেক হাই, 35,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা এরকম প্রাইস পড়বে, এর নিচে সেল করব না। সো আপনাদের বাজেট যারা একটু বেশি দিয়ে নিতে পারবেন তারাই কন্ট্যাক্ট করবেন। আর ডেলিভারি অল বাংলাদেশ পসিবল, যে কোনো জায়গা যেখানে গাড়ি যাবে সেখানে আমাদের কবুতর পৌঁছে যাবে, সে যে প্রান্তে হোক না কেন। কবুতরগুলো দেখেন ভিউয়ার্স, এটা আরেক পেয়ার ক্রেস্টেড। ক্রেস্টেড হচ্ছে গিয়ে আমাদের 2 পেয়ার রয়েছে, এই 1 পেয়ার আর প্রথমে 1 পেয়ার দেখিয়েছি। আর ক্রেস্টেডগুলো নিতে চাইলে ক্রেস্টেডগুলোর রেঞ্জ কিন্তু আরও বেশি হাই পড়বে, আমি যে প্রাইসগুলো বলেছি সেগুলো হচ্ছে গিয়ে প্লেন যেগুলোর মাথা সেগুলোর প্রাইস বলেছি আপনাদেরকে। আর যদি কেউ চান যে 15 জোড়া ধরে নিয়ে নিতে তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা হবে, আর আশা করা যায় না বিক্রি করার সম্ভাবনাই বেশি। তারপরেও যদি রেঞ্জে হয় তাহলে আর কি চেষ্টা করে দেখব। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম ইউনিক ধরনের আরও কিছু কবুতর রয়েছে আমাদের লফটে, সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সামনে। আর আমাদের যে ফ্ল্যাটে কবুতরগুলো ছিল, অনেক দিন প্রায় 1.5 থেকে 2 মাস ভিডিও দেওয়া হয় না, এর মধ্যে আমরা ফ্ল্যাটের আর কি অনেক কাজ করাইছি, এই কারণে আর কি ভিডিও দেওয়া হয় নাই। এবং আমাদের কবুতরগুলো ছাদে শিফট করেছি কিছু, আর অনেকেই সেল হয়ে গেছে। এই যে আরেক পেয়ার টাম্বলার কবুতর দেখেন, এটার কালার কিন্তু ইউনিক, খুবই সুন্দর কালারটা। ডান পাশেরটা হচ্ছে গিয়ে ফিমেল এবং বাম পাশেরটা হচ্ছে মেল। এই কবুতর জোড়াটা হচ্ছে মাস্টার পেয়ার। এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে এটাও দেওয়া সম্ভব। এগুলো 15 থেকে 20 দিনের মধ্যে আশা করা যায় ডিম পেড়ে দিবে,
সো কবুতরগুলো দেখবেন ভিউয়ার্স একটু, আর কবুতর অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন, সেটা যার কাছ থেকেই কিনেন না কেন। আমাদের লফটের কবুতরগুলো আপনাদেরকে এক এক করে আমরা দেখাচ্ছি, এখানে কবুতরগুলো দেখবেন। এইটাকে মাক্সি কালারের মধ্যে আর কি, মাক্সির মধ্যে অ্যাশ মাক্সি বলে এইটাকে, অ্যাশ মাক্সি কালারটা। আর ডানাটা দেখেন, ডানাটা কিন্তু সাদা আসছে। আর নটটার কালারটা দেখেন, নটটা হচ্ছে অ্যাশ কালারফুল, আর বার রয়েছে। এটা আরেক পেয়ার, এই পেয়ারটা হচ্ছে গিয়ে একটু ক্রেস্ট আছে, একটা ফিমেলটার ক্রেস্ট আছে এবং মেলটা হচ্ছে গিয়ে ক্রেস্ট ছাড়া। আর এই পাশে দেখেন আরও রয়েছে। আমরা আর কি এই রুমটায় টামলার কবুতর সেট আপ করেছি। কবুতরগুলো দেখবেন ভিউয়ার্স, সবগুলোই প্রায় মেটিংয়ে আছে কবুতরগুলো। এবারে আমাদের আরও অনেক কবুতর রয়েছে, হাই ফ্লেয়ার, পাকিস্তানি হাই ফ্লেয়ার, ইরানি হাই ফ্লেয়ার, গ্রিন আইস, যে কবুতর বলেন না কেন সব কিছুই আমাদের কাছে রয়েছে। এবং খুলনার কিছু স্থানীয় আদি কবুতর যেগুলো রয়েছে, তার মধ্যে গলায়লাল, নাকটানা, চেক জেনারেশন, তারপর বিড়ালে ধরা, ছোটো মদ্দা, খাটো মদ্দা, সব ধরনের জেনারেশন রয়েছে আমাদের কাছে। এবং খুলনার যে চট জেনারেশন সেগুলো রয়েছে। কারো যদি কোনো ধরনের কবুতর প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই পেয়ারটা দেখেন, এটা ফুল মাক্সি কবুতর, এই যে মাক্সি নটটা, এবং মাদিটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার, যেটা আর কি এদের সাথে সেট করলে এক পেয়ার বাচ্চা আপনি হচ্ছে গিয়ে এই নরের মতন আসবে, এক পেয়ার বাচ্চা আপনার ফিমেলের মতন আসবে, মাদির মতন আসবে আর কি, এইটার পসিবিলিটি বেশি। কবুতর জোড়াটা দেখেন, আসলে অনেক ধরা হয় না তো এই কারণে এই কবুতরগুলো আর কি একটু ভয় আছে। আর এই ধরনের কবুতরগুলো একটু কম ধরাই বেটার, তাহলে মনে করেন কবুতর সুস্থ থাকে। আর এখন তো শীতকাল, আপনারা সবাই কবুতরের সুন্দরভাবে আর কি যত্ন নেবেন আর ঢেকে রাখার চেষ্টা করবেন, কারণ শীত প্রচুর পড়ছে এখন কয়দিন। এই কবুতর জোড়াটা দেখেন ভিউয়ার্স, নটটা ওই পাশে আর মাদিটা ডান পাশে রয়েছে। এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে এই পেয়ারটাও দেওয়া যাবে। এরকম নর আছে আমার কাছে চার পিসের মতন ভিউয়ার্স। এই দেখেন এখানে আরেক পেয়ার কবুতর, এটা হচ্ছে গিয়ে ঝুঁটি, ফিমেলটার দেখেন একটা ঝুঁটি রয়েছে, আর মেলটা দেখেন একটু মাক্সির মধ্যে যে অ্যাশ কালার সেটা। এই পেয়ারটার প্রাইস একটু হাই পড়বে যদি কেউ এই প্রাইসটা নিতে, এই এই পেয়ারটা আর কি নিতে চান। এই পেয়ার কবুতর দেখেন অসাধারণ সুন্দর কবুতর, কবুতর জোড়াটা মাশাল্লাহ খুবই সুন্দর। এটাও কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দিবে, সবগুলোই আর কি মাস্টার পেয়ার কবুতর আপনাদেরকে দেখাচ্ছি। আর টামলার একটু স্লো আর কি ডিম বাচ্চা করে, সবাই জানে সেটা। কবুতর জোড়াটা দেখেন ভিউয়ার্স, এই যে ডান পাশে হচ্ছে মাদি মালসার উপরে এবং বাম পাশে হচ্ছে নর কবুতরটা। এই কবুতরগুলো খুবই রেয়ার, পাওয়া যায় না এই টাইপের জুটিগুলো, খুবই সুন্দর কবুতরগুলো দেখেন। টার্কিশ টামলার কবুতর, এর যে যতগুলো কালার হয় আর কি সবগুলোই আমাদের কাছে রয়েছে। এর মধ্যে আপনাদেরকে পাঁচটা ছয়টা কালার আমরা দেখিয়েছি, আরও এক দুইটা কালার রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স কবুতরগুলো সবগুলোই দেখবেন আপনারা আর কি, এবং যেই কবুতর আপনাদের পছন্দ হবে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই কবুতরটা দেখেন, এই আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, কবুতরগুলো কিন্তু ফুল অ্যাক্টিভ এবং সুস্থ রয়েছে, কোনো রকমের অসুস্থ কবুতর কিন্তু আমরা দেখাচ্ছি না আপনাদেরকে ভিউয়ার্স। এই জোড়াটা কেবলই মিটিং করলো, ক্যামেরায় আর কি ধারণ করতে পারলাম না আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। সো ভিউয়ার্স দেখেন আমাদের কবুতরগুলো এক এক করে আমরা দেখাচ্ছি সবই, প্রায় দশ জোড়ার মতন দেখিয়েছি, আরও এক দুই জোড়া রয়েছে, যে এইটা আরেক পেয়ার। এবং এইখানে দেখেন এইখানে রয়েছে অনেকগুলোই। এই রুমটায় আমরা আর কি টামলার সেট করেছি, আগে অন্য জায়গায় ছিল, এগুলো এখান থেকে আবার ছাদে ট্রান্সফার করব কিছুদিনের মধ্যে। ছাদে নেওয়ার পরে আমরা কিছু ফ্লাইও করাতে পারি। কবুতরগুলো আপনারা যে কালার পছন্দ করবেন আমরা সেই কালারই দিতে পারবো আপনাদেরকে। আর যেগুলো ঝুঁটি রয়েছে সেগুলোর রেঞ্জ একটু বেশি পড়বে, আপনাদেরকে বারবারই বলছি। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিউয়ার্স 01919982849, আবারও বলি 01919982849।
982849 এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কবুতর নিয়ে নিতে পারেন। অল্প দামের থেকে শুরু করে অনেক বেশি দাম পর্যন্ত সব দামেরই রয়েছে, হাই রেঞ্জ থেকে লো রেঞ্জ পর্যন্ত সব দামের কবুতরই রয়েছে। আমাদের প্রায় 2000+ কবুতর ছিল লফটে, আপনারা জানেন, আগে অনেক ভিডিও করেছি, প্রায় 2 মাস থেকে ভিডিও করা অফ আর কি, আমার এক্সাম ছিল এই কারণে আর বিভিন্ন আর কি সমস্যার কারণে আর কি ভিডিও একটু অফ করেছিলাম। সো কবুতরগুলো দেখেন, আশা করি ভালো লাগবে। এতগুলো টাম্বলার কবুতর একসাথে কেউ নাও দেখাতে পারে খুলনার মধ্যে আর কি। টার্কিশ টাম্বলার। সো ভিউয়ার্স, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।